Assalamualaikum warahmatullahi wabarakatuh. Shobai bhalo achen apnara alhamdulillah. Alhamdulillah. Sommanito bhaigon, Islam amader jonno koto boro niamat. Islam amader jonno koto boro sompod. Eta amader bujhte hole priyo nabi Muhammad Rasulullah sallallahu alaihi wasallam je diner dawat manusher kache koshto kore prodan korechen sheituku amader bujhte hobe. Islam jokhon chilo na আবু জেহেল আবু লাহাবদের সবকিছু ছিল কিন্তু তারপরও সেই জামানাকে আলোর যুগ না অন্ধকার যুগ বলা হতো অন্ধকার যুগ বলা হতো তখন কি শিক্ষা জ্ঞান বিজ্ঞান এগুলো ছিল না ছিল না ছিল সব ছিল কিন্তু কি ছিল না ইসলাম ছিল না আচ্ছা ইসলাম ছিল না বলে আবু জেহেলকে আবুল হেকাম থেকে আবু জেহেল বলা হলো এখন সেই ইসলামই যদি আমার মধ্যে না থাকে তাহলে আমি কি শফিকুল ইসলাম মাসুদ হব না আবু জেহেল হব জানি বুঝি কিন্তু ইসলাম আমার মধ্যে নাই ইসলাম আমি মানি না ইসলামের আলোকে আমি জীবন সমাজ পরিবার রাষ্ট্র আমি পরিচালনা করি না আবু জেহেল ইসলাম জানতো না বুঝতো না জানতো বুঝতো কিন্তু মানতো না আমাদের এই সিগড়াকাঠি আমাদের এই বাউফল উপজেলা আমাদের এই কালীশ্বরীতে ইসলাম জানে বোঝে কিন্তু মানে না এরকম আব্দুর রহমান এরকম আব্দুল করিম এরকম আব্দুল সত্তার এরকম আব্দুল খালেক আছে না নাই আসলে সে আব্দুল খালেক আব্দুর রহমান আব্দুল সত্তার হবে না আবু জেহেল হবে এটা বলেন না বাইরে যায় দেখেন পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়ায় কিন্তু বাস্তবে তো সেটাই হওয়ার কথা যে সমাজে আমরা বাস করি সেই সমাজে বহু আব্দুর রহমানেরা বহু আব্দুল করিম আব্দুল সত্তার আব্দুল খালেকেরা নামে খালেক হয়ে আছে নামে আব্দুল খালেক হয়ে আছে নামে আব্দুর রহিম আছে আবার এখানে এরকম নাম দুই একটা থাকলে আপনারা মনে করেন না যে আপনারা টার্গেট করছি উদাহরণ বলতেছি এরকম বহু আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল খালেক আব্দুল জব্বারেরা মুখে ইসলাম ধারণ করে পরিপূর্ণ আবু জেহেলের জীবন যাপন করতেছে সেই আবু জেহেলের সামনে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর আগ পর্যন্ত যাকে আলামিন বিশ্বস্ত আমানতদার সবচেয়ে আপন সবচেয়ে ভালো মানুষ বলে ওই সমাজের লোকেরা সাক্ষী দিয়েছে সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাজনৈতিক বিজয়ের জন্য কলেমা তয়েব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু ধর্মীয় স্লোগান না কি স্লোগান রাজনৈতিক স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ কোন শক্তি নাই কে ছাড়া আল্লাহ ছাড়া এখন সব শক্তি আছে শুধু কোন শক্তি নাই আল্লাহ শক্তি নাই আমি বলি যে ভাই কি করেন কয় ভাই আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ি কিন্তু আমি অমুক একটা দল করি আছে না নাই আছে তাই আমি বললাম যে ভাই অমুক একটা দল যে করেন আর নামাজকে যে কালাম যে পড়েন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে সুপারিশ পাওয়ার কি আশা করেন বলে যে মাসুদ ভাই বলেন কি দাড়িতে হাত দেয় কোথায় দাড়ি দেখায় মানে হাত দাড়িতে দেয় আর কি যে আলহামদুলিল্লাহ রাসূলের সুপারিশ পাওয়ার জন্য দাড়ি রেখে দিয়েছে রাসূলের সুপারিশ পাওয়ার জন্য টুপি মাথায় দিয়েছে রাসূলের সুপারিশ পাওয়ার জন্য পাঞ্জাবি ধারণ করেছে কিন্তু যেই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই টুপি এই দাড়ি এই সবই 40 বছর আগে তার কাছে ছিল না এগুলোর জন্য কি তাকে কেউ একটা গালি পর্যন্ত দিয়েছে তাকে একটা পাথর মারছে মূল সমস্যাটা গিয়ে দাঁড়াইছে প্রথম কোথায় যখন তিনি বললেন যে কোনো শক্তি নাই আর এখন আমাদের জনগণই সকল ক্ষমতার উৎস এইটা বলার পর ওই লোকের আগের রাতে তার আগের রাতে তার আগের রাতে তার আগের রাতে যা তাহাজ্জুদ আছে অন্য নামাজের কথা বললাম না তাহাজ্জুদটাই বললাম যে উনি আরো মানে পাঁচ ওয়াক্ত তো পড়েনি মানে তাহাজ্জুদের কথা বলা মানে হলো উনি আর বাকি পাঁচ ওয়াক্ত তো পড়েনি এই তাহাজ্জুদ গুজার একজন ব্যক্তি যখনই বলে যে আল্লাহ তাআলার বাইরে আসলে আমরা এখন যে মতবাদে বিশ্বাস করি সেই মতবাদ হইল সমস্ত ক্ষমতার উৎস হইল জনগণ তিনি পাকা মুসলিম তিনি আব্দুল জব্বার তিনি আব্দুর রহিম তিনি আব্দুল খালেক বাংলাদেশ জামাত ইসলামী আজকে আপনাদেরকে প্রথম আহ্বান জানাতে চায় যে ইসলাম আমরা গ্রহণ করেছি এই ইসলামের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে
এই সমাজ, ব্যক্তি, পরিবার এবং রাষ্ট্র পরিচালিত হবে দুনিয়ার কোনো ক্ষমতা নয়, পরিচালিত হবে কার ক্ষমতায়? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, আন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতা এবং ইজ্জত সম্মানের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার ভাইয়েরা, সহজে বুঝার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম মানুষের বন্ধু হিসাবে আমানত দিয়ে সার্বে 40 বছর আগে তিনি এরকম অনেক ভালো কাজ সমাজে করছেন না করেন নাই? করেছেন। কিন্তু 40 বছর পরে যখন তিনি ওহির ভিত্তিতে, কোরআনের ভিত্তিতে দাওয়াতি কাজ শুরু করলেন, তখন তাকে ওই আগের মতো সম্মান মর্যাদার পরিবর্তে তার দিকে পাথর, তার দিকে তীর নিক্ষেপ, তাকে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া পর্যন্ত পরিস্থিতির মুখোমুখি তাকে হতে হলো। প্রবলেমটা কোথায়, পার্থক্যটা কি? এই পার্থক্যটুকু বোঝাটা হলো ইসলামের প্রথম অধ্যায়। এইটুকু বুঝতে পারলে বাংলাদেশ জামাত ইসলামী বুঝতে পারাটা আমাদের জন্য কি হবে, সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, হজ করার জন্য, যাকাত দেওয়ার জন্য, এই সব কিছু করার জন্য। এগুলো করতে গিয়ে আল্লাহ তাআলা যখন আমাদেরকে পৃথিবীতে পাঠাবেন, এই কাজ করার জন্য ফেরেশতাকুল নিয়োজিত ছিল, আছে এবং থাকবে না নাই? এরপর আলাদা করে আমাদেরকে তৈরি করতে হবে কেন? এই কোশ্চেন যখন ফেরেশতাদের সামনে আলোচনা হয়, ফেরেশতারা তখন আলোচনা করেছিলেন না করেন নাই? তখন আল্লাহ তাআলা বলেছিলেন যে না, তোমরা তো নামাজ রোজা তসবিহ তাহলিল জিকির আজকার করতে করতে একটু টায়ার্ড হয়ে গেছো, তোমাদের দিয়ে আর কি হচ্ছে না, বাস্তবায়ন করা যাচ্ছে না, এই জন্য আমি এখন মানুষ সৃষ্টি করতে চাই। জবাব কি এটা ছিল? জবাব ছিল যে এই কাজের জন্য তোমরা উপযুক্ত, তোমাদের খাওয়া নাই, ঘুম নাই, গোসল নাই, প্রকৃতির কোনো প্রয়োজন নাই, জৈবিক কোনো চাহিদা নাই, সমস্ত কিছু থেকে মুক্ত, শুধু আমার গোলামি, শুধু আমার দাসত্ব, শুধু আমার তসবিহ তাহলিল তোমরা করো। আলাদা করে মানুষ তৈরি করতেছি, মূল উদ্দেশ্য হচ্ছে তারা আমার জমিনে যাবে, আমার প্রতিনিধিত্ব করবে, আমার দিন জানবে, আমার দিন বুঝবে, আমার দিন মানবে, আমার দিনের আলোকে এই সমাজ এবং রাষ্ট্রে দিনকে বিজয়ী করে ইসলামের আলোকে একটা সমাজ তারা প্রতিষ্ঠিত করবে। বলছে না বলে নাই? যারা করবে তারা আল্লাহর গোলাম, যারা করবে না, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, আমার দেওয়া বিধান অনুযায়ী যারা সমাজ, পরিবার, রাষ্ট্র পরিচালনা করে না তারা কাফের। সেই বিধান মহাগ্রন্থ আল কোরআন। এখন আমি নামাজ পড়ি, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আমার স্ত্রীকে আমি পর্দা করাই না। আমি নামাজ পড়ি, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আমার অর্থনৈতিক ব্যবস্থা চলে না, প্রয়োজন হলে আমি একটু সুদ নেই। আমি নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, দাড়ি রাখি, টুপি পরি, লম্বা জামা পরিধান করি, আমার একটু প্রয়োজন পড়লেই আমি ঘুষ দেওয়ার চেষ্টা করি, ঘুষ নেওয়ার চেষ্টা করি। বাংলাদেশ জামাত ইসলামী মনে করে আল্লাহর দেওয়া এই বিধান অনুযায়ী ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করে আমরা একটা সুখী সমৃদ্ধ ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য চার দফা কাজ। কয় দফা ভালো করে বুঝেন, বেশি লম্বা আলোচনা করবো না আজকে। যারা আছেন তাদের কিন্তু কাজ আছে, আজকে শুধু আলোচনা শুনে যাওয়া যাবে না, আজকে আলোচনা শুনবে এবং আমরা সিদ্ধান্ত নেবো ইনশাআল্লাহ। চার দফা কাজ। এক, প্রথম ইসলামের আহ্বান হচ্ছে ইসলামটাকে নিজে ভালো করে বুঝার চেষ্টা করা। কি করা? বুঝলাম, কি করলাম? বুঝলাম যে ইসলাম হচ্ছে শুধুমাত্র একটা ধার্মিক ব্যবস্থাপনা না, একটা ধর্মীয় জীবনযাপন না, ইসলাম হচ্ছে একটা চূড়ান্ত এবং পরিপূর্ণ একটা জীবন বিধান, একেবারে জন্ম থেকে শুরু করে কবরে এবং তার পরবর্তী তার বিচার ফয়সালা হয়ে জান্নাত জাহান্নাম চূড়ান্ত হওয়া পর্যন্ত সামগ্রিক কার্যক্রম ইসলামে আসে না নাই? আছে। কিন্তু আমাদের ইসলাম এখন কোন জায়গায় আছে? জন্মের সময় আছে আর মৃত্যুর সময় আছে। জন্মের সময় কানে আজান আর শেষে রাখার সময় বলে যে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতিটা যদি ছেলে নাও পড়তে পারে, হুজুর আপনি একটু পড়ে দেন। পড়ে না? পড়ে না, পড়ে। এরপরে সামগ্রিক জীবনে সোজা হইয়া না চললেও মরার পরে কাপড় টাইট করে বান্ধে আর বলে কি করেন, এখনো কি হয় নাই? সোজা হয় নাই, কাপড়টা আরেকটু কি করেন, টাইট করেন, যাতে লাশটা, কফিনটা কি হয়, সোজা হয়। আমি মাঝে মধ্যে বলি আহারে
আহারে যখন সোজা হওয়ার কথা ছিল তখন সোজা থাকলাম না, সোজা হইলাম না, আর এখন ছেলে, এখন ভাই, এখন বাবা তার সন্তানকে সোজা করার জন্য ওপাশে কাপড় টাইট দেয়, এপাশে কাপড় টাইট দেয়। এই সোজা করার কথা তো প্রতিদিন আপনি বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলে এক নম্বর কাজ হলো ইসলাম বুঝ। আমরা ইসলাম এভাবে বুঝলাম যে ইসলাম মানে হচ্ছে আমার সামনে আল্লাহর শক্তি ছাড়া অন্য আর কোনো শক্তিকে আমরা বিশ্বাস করি না, শুধু বিশ্বাস করি না, বিশ্বাসও করি না এবং মানিও, যদি মানি তাহলে ইসলাম থাকে না, ইমান থাকে না। দুইটা জিনিস তো এক জায়গায় থাকে না, থাকে ভাই। এখানে ফ্যানও আছে, গরমও আছে, লাইটও আছে, অন্ধকার আছে, এটা হবে? যদি ইসলাম থাকে তাহলে বাতিল থাকবে না। আর এখন আমাদের ইসলামও আছে বাতিলও আছে, এর অর্থ হলো আসলে ওখানে কি আছে, আসলে ওখানে কি আছে, শুধু বাতিল আছে। বুঝেন জন্য এখানে সবাই কৃষির সাথে সম্পর্কিত এই জায়গায় আমি এই কথা সহজ উপলব্ধির জন্য বহুবার বলেছি। একটা ক্ষেতে আপনি যদি কল্পনা করেন যে এখানে আগাছাও থাকবে ফসলও থাকবে, আমার ফসলটাও একটা জীব, আমার আগাছাও একটা জীব, এটার প্রতি আমার দয়া করা উচিত। যে কৃষক তার এই জমিতে আগাছা এবং ফসল একই সাথে রাখার সিদ্ধান্ত নিল, ওই জমিতে সার দিয়েছেন, ওষুধ দিয়েছেন, সব দিয়েছেন, ওই জমিতে 15 দিন পর গিয়া মূলত অস্তিত্ব থাকবে কিসের? কিন্তু আপনারা মাঝে মধ্যে মনে করেন যে না দুটাই থাকুক, আল্লাহর গোলামি করো, ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর গোলামি কবুল হওয়ার শর্তই হলো তাগুতকে অস্বীকার করতে হবে। ফসল পাওয়ার পূর্ব শর্তই হলো আগাছা মুক্ত জমি আগে, ও ফসল পাওয়ার স্বার্থে সব ঠিক, কিন্তু যেই আসল ফসল পরকালীন জিন্দগিতে পাওয়া যাবে, আর দুনিয়া মাজরাতুল আখেরা, এটা তো, এটা তো আসল, আপনার জীবনটাই জমিনটার চেয়ে আপনার জীবনটা তো আসল শস্যক্ষেত্র, এখানে ধান ফসল পান, আর মূল ফসল তো জান্নাতে পাবো, সেটার এই জমিনটা হচ্ছে কৃষিক্ষেত্র, ফসল পরকালে জান্নাত হিসাবে যেটাকে পাবো সেইটাকে মূল্য দিলেন না, এই জমিনটাকে আগাছামুক্ত করলেন না, অথচ জান্নাতের আশা করেন, এই কালিশুরিটাকে আগাছামুক্ত করার সিদ্ধান্ত নিতে আপনি ভয় পান, অথচ জান্নাতের ফসল আশা করেন, এটা অবাস্তব, এটা অকল্পনীয়, এটা অবৈজ্ঞানিক, এটা অসম্ভব শুধু না, এটা দুরূহ। ফসলও হয়েছে, এবার আগাছা হয়েছে, পোকা পড়ছে জমিতে, পোকা গিয়া হামলাটা করে, আক্রমণটা করে আগাছা না ফসল? ফসল। এই সমাজে আপনি যখন ফসল হিসাবে ইসলামের এই দায়িত্ব নিয়ে সমাজে মানুষের কাছে ডাক দিবেন, বলবেন একইভাবে আল্লাহর এই দুনিয়াতে এরকম ফসলের ভূমিকা যারা পালন করবেন তাদের উপর পোকামাকড় নামক এই সমাজের কিছু পোকামাকড় আমাদের আছে না নাই, সেই পোকামাকড় টার্গেট করবে আগাছা না ফসল? আলহামদুলিল্লাহ এই সমাজে আপনারা মাঝে মধ্যেই আমাদেরকে বলেন যে ভাই অমুক দলের লোকেরাও তো ইসলামের কথা বলে, কই দেখি কোনো হেদতর কোনো সমস্যা নাই, কাল অমুক জায়গায় তো রাত 12টা পর্যন্ত ওয়াজ করে বাসায় দিছে, তাদের তো কোনো সমস্যা নাই, আর এখানে আমরা 200-100 লোক এখানে প্রোগ্রাম করতেছি, শুধুমাত্র আশপাশে কোনো একটু এদিকে একটু জানানোর চেষ্টা করেন, আল্লাহর মেহরবানি কেউ বাড়ি যাইতে পারবেন না, অসুবিধাটা কি? আমরা ফসল না আগাছা? একটু বুকে হাত দিয়ে আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ফসল হিসাবে বাছাই করেছেন বলে এই সমাজের পোকামাকড় নামক যে কীট পতঙ্গের মতো মানুষগুলো, মানুষ নামের কীট পতঙ্গগুলো জামাত ইসলামীর এই ফসলগুলোকে টার্গেট করে আমাদেরকে তারা হামলা করে শেষ করে দিতে চায়, কিন্তু কৃষির একজন কৃষকের সামনে উদাহরণ হচ্ছে এই জমিনে যত পোকাই পড়ুক, যত আগাছাই জন্মাক, আলহামদুলিল্লাহ আমরা আগাছা এবং পোকা দমন করে যেমন ফসল তুলে মানুষের কাছে ফসল পৌঁছে দেই, আলহামদুলিল্লাহ বাউফল উপজেলাতেও এই কীট পতঙ্গ নামক এই সমস্তগুলোকে উৎপাটন করে মোকাবেলা করে আমরা আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করে এই ফসলের সৌরভ আমরা বাউফলবাসীর কাছে পৌঁছে দেবো। সেজন্য পোকায় কামড় খাওয়ার কি থাকতে হবে? সাহস এবং ধৈর্য পারবেন ইনশাআল্লাহ। দেখে একটু হাতগুলা, ইনশাআল্লাহ।